আসসালামু আলাইকুম ভাই, শেখ আছেন, সুখে সবাই ভালো আছেন? আপনাদের সকলকে এসআরবি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকের আয়োজন চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমনায়াপুর পোষহাট, আলমনায়াপুর পোষহাটের মহিষাহাট। আসলে ক্যামেরা দিয়ে কয়েকটা দুইটা ভিডিও করেছি, আসলে প্রথমে ইচ্ছা ছিল না ফোন দিয়ে ভিডিও করার। আসলে শারীরিকভাবে এই যেমন তেমন, মূলত মন মেজাজ খুব একটা ভালো না, কাজকামে ব্যস্ত, ভিডিও খুব একটা করতে পারছি না, আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে পারছি না। তারপরেও যদিও দেখতাম হাটে আজকে ভালোই মহিষা আমদানি আছে, যদিও ব্যবসা কিনা কম, আপনার ব্যবসায়ীদের তীক্ষ্ণ মনোভাব রয়েছে। যাই হোক, মনে হচ্ছে বাজার কমাতে যত দোষ ইউটিউবারদের, আমরাই মনে হয় বাজারটা ধরে কমিয়ে দিয়েছি। যেমনটা আপনার ফুড ব্লগার ফুডি আপির ক্ষেত্রে যেমনটা হয়েছে, আর যে কিবরিয়ার অনুষ্ঠানে গিয়ে তার চ্যানেলের অবস্থা তো যাচ্ছে তাই হয়ে গেছে। মনে হচ্ছে হাটের অবস্থা আমরা যারা ভিডিও করি ইউটিউবার, আমরা মনে হচ্ছে যাচ্ছে তাই করে দিয়েছি। আসলে আমার ভিডিওতে আমি কখনো নিজের মন গড়া কোনো কথা বলি না, যেটা আপনারা না যারা মহিষের হাটে যারা থাকে তারা যে তথ্য দেয় আমি সেই অনুযায়ী কথা বলি। এখন আপনি যদি বেশি বলেন তাহলে বেশিটাই যাবে, আপনি যদি কম বলেন তো কমটাই যাবে। এখানে তো বেশি কিছু নাই, এখানে মনে হয় একটা মহিষ বিক্রি হয়ে গেল। আর যেটা বলছিলাম, আমরা বেশি কিছু বাড়িয়ে আমি বলি না, কারণ আমার এই বিষয়ে ধারণা খুবই কম। আর যারা বলে তারা সবাই ব্যবসায়ী বা সবাই খেতেল, আমার নিজস্বভাবে আমি কোনো বক্তব্য দিই না, তাদের যেটা সেটাই। কিন্তু অনেক সময় হয় কি, হাটে আসার পরে হাট খারাপ থাকলে দোষারোপটা করে আমাদেরই, যে আপনাদের জন্য এই হাটের এই অবস্থা, হাটে বেচা কেনা কমে গেছে। যাই হোক, এক একজন এক রকম ধারণা থাকতে পারে, স্বাভাবিক, দেখতে পাচ্ছেন। বিক্রি হয়ে গেল নাকি? কত হইল? 310। কিন্তু এটা 3,10,000 টাকায় বিক্রি হয়ে গেল। এই যে দেখছি পাচ্ছেন, বড় মহিষ, বিশাল দেহি, মাংসের জন্য উপযুক্ত। এখন যদি আপনারা বলেন যে ভাই এটা কম বা বেশি, এটা কিন্তু আমি বলি না, তারা বললো আমি আপনারা জানিয়ে দিলাম। যাই হোক, সবার মন মানসিকতা একরকম নয়, অনেকে দাম বলতেও চায় না। ভাই 3,10,000 টাকা মহিষ বিক্রি করে দিল, বড় মহিষ। বেশ, চলুন আরো কিছু মহিষ দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একটা বিশাল দেহি মহিষ, এক জোড়া। চাষের জোয়ার দাম কত? 5.5 লাখ। তাদের দুইটা মাংস কেমন হতে পারে? 18-19 মন। বন্ধুরা প্রায় 18-19 মনে একটা টার্গেট, 5.5 লাখ টাকা জোড়া, দেখতে পাচ্ছেন বিশাল দেখি মহিষ। দাঁত ছাড়া দাঁত ছাড়া বন্ধু, সেবা
5.5 লাখ টাকার জোড়া বন্ধুরা এটি দাঁতছাড়া প্রায় 70 থেকে 18 মন মাংসে একটা টার্গেট রয়েছে দেবসেন বিশাল দেহি মহিষ সে হাটে কিন্তু সব বড় বড় মহিষ বেশিরভাগই